জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা শ্রমিক ভোটার টানতে মরিয়া প্রধান দুই রাজনৈতিক দল এবং নাব্য সংকটে মানিকগঞ্জের বেশিরভাগ নদ-নদী মরাখালে পরিণত দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তামান্না তাহসিন খান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে বড় ধরনের প্রভাব রাখতে পারে পোশাক শ্রমিকরা বিপুল সংখ্যক ভোটার কাছে টানতে তৎপর প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি বিস্তারিত ডেস্ক রিপোর্টে শিল্প কারখানা অধ্যুষিত মহানগর গাজীপুর দুটি বেসিক শিল্প এলাকা সহ এই সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে কয়েক হাজার শিল্প কারখানা এসব কারখানায় কাজ করছেন লাখ লাখ শ্রমিক আসন্ন সিটি নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে সকল শ্রমিকরা ভোটারদের মন জয় করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন মেয়র নির্বাচিত হলে শ্রমিক বান্ধব সিটি কর্পোরেশন গড়ে তুলবেন তিনি পাশাপাশি শ্রমিকদের জন্য জমি অধিগ্রহণ করে আবাসনের ব্যবস্থা ও কর্মস্থলে নিরাপদ পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন তিনি পাঁচটি অর্থনীতির জোন এবং আমাদের গার্মেন্টসের ওয়ার্কার যারা আছে তারা খুব অল্প পয়সায় বেতন পায় তারা যেন ভবিষ্যতে একটি আবাসক স্থানে আমরা এটা আটটি ভাগে বিভক্ত করেছি যেখানে একটি বাউন্ডারির ভিতরে দশ থেকে তিরিশ হাজার ওয়ার্কার থাকতে পারবে তাদের খুব অল্প পয়সায় তারা ওটার মধ্যে থাকবে ওটা পিপিপির আন্ডারে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আমরা এই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম অবস্থা থেকে আমরা বাস্তবায়ন করতে চাই এদিকে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারও স্থানীয় ভোটারদের পাশাপাশি পোশাক শ্রমিকদের কাছে টানার চেষ্টা করছেন নির্বাচনে জয়ী হলে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি গাজীপুর টঙ্গী একটি শিল্প সমৃদ্ধ শ্রমিক এলাকা আমরা সকল রাজনীতি করেছি এই শ্রমিকদের ঘিরেই আজকে একটি বিশেষ সময়ে দাঁড়িয়ে নির্বাচন করছি যদি এই গরিব শ্রমিকদের জন্য কিছু করে যেতে পারি তাহলে মনে করব স্বাধীনতা যুদ্ধে যে অবদান রেখেছি তবে ভোটের ফলাফল নির্ধারণে সতর্ক প্রার্থীরা শ্রমিকরা জানান আবাসন স্বাস্থ্যসেবা নিরাপত্তা সহ জীবনমান উন্নয়নে যিনি পাশে থাকবেন মেয়র ও কাউন্সিলর হিসেবে তাকেই ভোট দেবেন তারা সৎযোগ্য প্রার্থী চাই যে পাশ করার পরে আমাদের শ্রমিকের নিরাপত্তা আসবে যার কারণে আমরা এমন একজন নিরাপদ মেয়র চাই যে মেয়র আমাদের কর্মীর কথা বলবে গার্মেন্টস শ্রমিকের কথা বলবে গাজীপুরের রাস্তাঘাট কলকারখানার উন্নয়নের স্বার্থে কাজ করবে আমরা সাধারণ মানুষ তাতে নির্বিঘ্নে পথ চলতে পারি আগামী 15ই মে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন 57টি সাধারণ ও 19টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা 11,37,736 জন বিজয় টিভি ন্যাশনাল ডেস্ক দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে বলে জানালেন জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার নরসিংদীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি উপস্থিত ছিলেন 2,500 সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন সহ অন্যান্য দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানালেন নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বৃহস্পতিবার চাটখিলের নোয়াখালী ইউনিয়নের গণসংযোগে এই আহ্বান জানান তিনি উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বাবুল নিজামুদ্দিন ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল যুবলীগ নেতা বেলায়েত হোসেন জাফর ইকবাল মহিন ছাত্রলীগ নেতা সুমন সহ আরও অনেকে
নাব্য সংকটে মানিকগঞ্জের বেশিরভাগ নদ নদী এখন পরিণত হয়েছে মরাখালে। বর্ষা মৌসুম ছাড়া নদীর চেনা ভার, মূলত দখল ও খনন না করার কারণেই দেখা দিচ্ছে এ সমস্যা। দ্রুত এর সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুন্সিগঞ্জ জেলার জাগির, বেউথাঘাট ও জাফরগঞ্জ এলাকায় ছিল তিনটি নদী বন্দর। এসব বন্দর দিয়ে চলাচল করত স্টিমার, লঞ্চ ও নৌকা, তবে কালের বিবর্তনে হারিয়ে গেছে সব। শুষ্ক মৌসুমে পায়ে হেঁটেই পাড়ি দেওয়া যায় নদী। দীর্ঘদিন ধরে খনন আর সংস্কার না থাকায় জেলার কালীগঙ্গা, ধলেশ্বরী, ইচ্ছামতী, নুরানীগঙ্গা, কান্তাবতী সহ অন্যান্য শাখা নদীগুলোর চেহারাও পাল্টেছে। সেই সঙ্গে নদী দখল করে চাষাবাদ করায় হারিয়েছে এগুলোর গতিপথ। আমার এখানকার নদী যে পানি নাই, কাপড় ধুইতে পারি না, গোসল করতে পারি না, গোসল রান্না পানি নিতে পারি না। আগে কাপড় সব দিতাম, খাইতে পারতাম, লইতে পারতাম, সবকিছু করতাম, নদীতে গোসল করানো যায় না, কিছু না, নদীর পানি দিয়ে গরু বাছুর যা পাই আমরা গোসল করি। এখন তো গোসলও করতে পারি না, পানি খাওয়া, পানি খাওয়ার মতো উপযোগীও নাই। এখন পানি শুকিয়ে গেছে, এখন যে চৈতালি মৈতালি সব কিছু বুনে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মা যমুনা নদীতে পানি প্রবাহ কম থাকায় অভ্যন্তরীণ শাখা নদীগুলোতে পড়েছে এর প্রভাব। নদী খননের জন্য শিগগিরই পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা। প্রথম দিকে হলো যে প্রাথমিক যে অগ্রাধিকার সেটা হচ্ছে আপনার নদী খনন করা, পুনঃখনন করা এবং আপনার হলো যেগুলো ভেঙে যাচ্ছে পার মানে প্রতিরক্ষা কাজ করা, এটাই মানে অগ্রাধিকার। তারপরে সেকেন্ড স্টেজে ওটা আসবে আর কি, পানি ধরে রাখার জন্য মানে উজানে এবং ডাউনে আপনার হলো যে ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার দেওয়া। 1380 বর্গ কিলোমিটার আয়তনের মানিকগঞ্জ জেলায় নদীপথ রয়েছে প্রায় 241 কিলোমিটার। বিজয় টিভি, ন্যাশনাল ডেস্ক। বিজয় জেলা বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা, শ্রমিক ভোটার টানতে মরিয়া প্রধান দুই রাজনৈতিক দল। এবং নাব্য সংকটে মানিকগঞ্জের বেশিরভাগ নদ নদী মরাখালে পরিণত, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.deshreview.com এই ঠিকানায়। শেষ করছি বিজয় জেলা বার্তা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।